সকল রাস্তা চালানোর ক্ষেত্রে আরো অধিক সতর্কতা থাকা উচিত ব্রেকিং এর ক্ষেত্রে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ম্যাক ব্লগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। অনেকদিন পর আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজ আছি আমার টিভিএস মেট্রো 100cc গাড়িটার সাথে। তো আমি যেখানে আছি সেটা হচ্ছে পাবনা জেলা থেকে প্রায় 50 কিলোমিটার পশ্চিমে। আসলে গ্রাম মানে এক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি। গ্রামে আসলে মনটা সবসময় ভালো হয়ে যায়। ঢাকার ইট পাথরের শহর থেকে গ্রামে এসে বাইক রাইড করলে একটা ফ্রেশনেস কাজ করে। তো আজকে আমি বলবো এই 100cc বা 100cc সেগমেন্টের বাইকগুলো রাইডিংয়ের কিছু টিপস। তো আমরা যখন 100cc বাইক টেনে রাস্তায় বের হই, তখন সব দিক দিয়ে সতর্কতা থাকতে হয়। আমাদের সিসি অনুযায়ী গাড়ির গতি, সিসি অনুযায়ী কতটুকুর মধ্যে ব্রেকিং ব্রেক করা জরুরি। বিশেষ করে এই যে আমি যে রাস্তাটায় রাইড করছি, ঢাকা পাবনা মহাসড়কের একটি লিঙ্ক রোড, যেটা ঢাকা আরিচা দিয়ে হয়ে যাওয়া যায়। তো যাই হোক, এখান থেকে সতর্কতার সময় বেশি সতর্ক থাকতে হবে আমাদের ব্রেকিংয়ের ক্ষেত্রে। আমাদের দেখতে হবে সামনের গাড়িটাকে কত দূরে থেকে আসতেছে, আর আমরা কোন গাড়ির পিছনে ফলো করছি। আমরা এই ধরনের রাস্তায় চলার ক্ষেত্রে বেশি পথ যদি রাইড করতে হয়, সেক্ষেত্রে এই যে আমার সামনে যেমন একটা ট্রাক দেখতে পাচ্ছেন, এই ট্রাকের গতির সাথে তাল মিলিয়ে বা এমন একটা ট্রাকের পিছনে যাবেন যেটার গতি আপনার গাড়ি বা আপনার রাইডের গতির সমপরিমাণ। যেমন আমার গাড়ির গতি প্রায় এখন 50+, তো এই গাড়ি ট্রাকের গতিটাও এইরকম আছে, ইকোনমি গতিতে আমি চালাচ্ছি। তো সেক্ষেত্রে অবশ্যই এই গাড়ির পিছনে ফলো করে চলতে পারি, যে কোনো একটা চাকার দিকে ফলো করে চলতে পারি, যাতে ভাঙা দেখতে পারি। আর ব্রেক করলে গাড়ির ব্রেকের সাথে সাথে আমাদেরও ব্রেক করতে হবে। যেমন এই গাড়িটা ব্রেক করলো, কিন্তু আমরা যাবো হাতে ডানে, তো আমরা ডানের ইন্ডিকেটর দিয়ে চলে গেলাম। তো এইটা লক্ষ্য করলে হবে কি, ওই গাড়ি বড় গাড়িটা যখন যাবে, সে সামনে যখন দেখবে কোনো সমস্যা থাকলে সে অবশ্যই ব্রেক করবে। আমরা তাদের ব্রেক ইন্ডিকেটর লক্ষ্য করে আমাদের গাড়ির গতিটা কমিয়ে দেব। আর এই বড় গাড়ির পিছনে সাধারণত খুব বড় কারণ না থাকলে ব্রেক করবে না, সেই হিসেবে একটা গতিতে গাড়িটা চলতে থাকে, তো আমরাও সে একটা গতিতে চলতে পারবো। এইটা হচ্ছে একটা বড় বিষয়। আর যেহেতু এই যে রাস্তাটায় আমরা ছিলাম, সে রাস্তাটা ছিল 1 লেনের রাস্তা, সেই রাস্তাটায় আরও কিছু সতর্কতা, যেহেতু ডিভাইডার নেই বা হাই লেন নেই, সেক্ষেত্রে আমাদের আরও বেশি সতর্কতা থাকতে হয় বিপরীত সাইডের গাড়িগুলো থেকে। এই জন্য পাসিং লাইট এবং ইন্ডিকেটর ব্যবহারের সময় একটু সতর্ক থাকবো। যেমন আমাদের অধিকাংশ গাড়িতে ইমার্জেন্সি হ্যাজার্ড লাইট বা 4টা ইন্ডিকেটার একসাথে জ্বলবে, 4টা উইঙ্কার একসাথে জ্বলবে, এমন ব্যবস্থা থাকে না। সেক্ষেত্রে আমাদেরকে ডান পাশের ইন্ডিকেটার, রাস্তা যাওয়ার সময় ডান পাশের ইন্ডিকেটারটা জ্বালিয়ে যেতে হবে, যাতে বিপরীত পাশের গাড়িটা সতর্ক থাকে যে সামনে থেকে আসা গাড়িটা যে কোনো সময় তার দিকে ঢুকতে পারে, সে আরেকটু সতর্ক হয়ে রাস্তা দিয়ে চেপে চলতে পারবে। তো এই ক্ষেত্রে হবে কি, আপনি আরেকটু বেশি নিরাপদে রাইড করতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে, আপনি যখন পাসিং লাইট দেবেন, যেমন আমরা হর্ন দেওয়ার সময় পাসিং লাইটটা দেওয়ার চেষ্টা করবে একসাথে। যেমন আপনারা জানেন, হর্নের সুইচ এবং পাসিং লাইটের সুইচটা মোটামুটি পাশাপাশি।